সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির সনাতন বিশ্বাসীদের শক্তিপট পীঠ হিসেবে সমাদৃত। চন্দ্রনাথের দুর্গম পাহাড়ের 310 মিটার উঁচুতে অবস্থিত মন্দির দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো ভক্ত। তপু শাহিনের তোলা ছবিতে চট্টগ্রাম ঘুরে এসে চন্দ্রনাথ মন্দিরের বিশেষত্ব তুলে ধরেছেন স্মৃতিমণ্ডল। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় তারই চূড়ায় ঐতিহাসিক মন্দির, পাহাড় জুড়ে অসংখ্য মন্দিরে ভক্তি জানাতে ভক্তদের ভিড়। উচ্চাই পথের শেষে মিলবে নিরুপাধি ঝর্ণার দেখা। আসতে যেতে আঁকা পাকা পথের ধারে সহসাই দেখা মেলে ভিন্ন নৈসর্গিকতা। অল্প দূরেই বিরূপাক্ষ মন্দির, বাইতে হবে 2200 সিঁড়ি। পাথুরে পথ, কোথাও সংকীর্ণ, কোথাও বা পিচ্ছিল। এইটাকে ঘিরে একটা ভালো সম্ভাবনা তৈরি হতে পারে, পর্যটন খাত বাংলাদেশের আরো এগিয়ে যেতে পারে। সামিট পয়েন্টে ওঠা ছাড়া আপনি কখনো বেস্ট ভিউ পাবেন না, তো দ্যাটস আমাদের আশা। পূর্ণ লাভের আশায় বয়সের ভারে নুয়ে যাওয়া মানুষও পাড়ি দেন বন্ধুর পথ। শাস্ত্র বলছে, মহাদেবের পত্নী সতীদেবীর দেহখণ্ড সমূহ যেসব স্থানে পতিত হয়েছে সেখানেই গড়ে উঠেছে শক্তিপীঠ। চন্দ্রনাথে পতিত হয়েছে সতীদেবীর ডান হাত। চন্দ্রনাথ তাই সনাতনীদের কাছে পবিত্র এক পীঠস্থান। অন্য যে কোনো তীর্থধাম আছে, সব তীর্থধাম দর্শন করার পরেও এই চন্দ্রনাথ মন্দির দর্শন করার প্রয়োজন। ওই কষ্টমষ্ট হয়ে আইলাম যে দেখি বাবার নেই, দর্শন করতাম পারি, ভাব তাপ কত কিছু দূর হয়। যদি চন্দ্রনাথ দর্শন না করা হয় তো কোনো তীর্থ ফলই লাভ হয় না। শাস্ত্র মতে মহামুনি ভার্গব এখানে বসবাস করতেন। রামচন্দ্র বনবাসের সময় সীতা দেবীকে নিয়ে চন্দ্রনাথে এসেছিলেন, এমন পৌরাণিক বিশ্বাস যুগ যুগ ধরে প্রচলিত। শিবরাত্রিতে বাবাকে দর্শনের জন্য লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়ে থাকে, সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে আসে, বিশেষ করে ভারতবর্ষ থেকে অনেক সনাতন ধর্মাবলম্বীরা আসেন, বাবার এখানে মানত করে থাকেন, পুজো দিয়ে থাকেন এবং বিশেষ সংকল্প করে এখানে আসেন। তো সর্বোপরি এখানে আসার পরে তাদের আলাদা একটা প্রশান্তি জাগে। ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে সবচেয়ে বেশি পুণ্যার্থীর আগমন হয় চন্দ্রনাথ মন্দিরে। শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম পাহাড়ের ওপরে, এই ধামের আশেপাশে রয়েছে অসংখ্য মন্দির, কিন্তু পুণ্যার্থী এবং পর্যটকদের কাছে এই চন্দ্রনাথ মন্দির সবচেয়ে আকর্ষণীয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ভারতবর্ষ থেকেও দুর্গম এই পাহাড়ি পথ পাড়ি দিয়ে প্রতিদিন আসছেন ভক্ত পুণ্যার্থীরা এবং এখানে তারা প্রার্থনা করছেন পুণ্য লাভের আশায়। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড।